এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, ধন্যবাদ আমদাদ। বন্দরনগরের চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় সেটি বিকেল 5টায় পেরিয়ে গেছে, কিন্তু এরপর বেশ কয়েকজন প্রার্থী এখনও রয়ে গেছে, তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যেসব প্রার্থী এখানে তারা প্রবেশ করতে পেরেছেন 5টার আগে, তাদের দরজাটা এখন বন্ধ, তবে তারা ভিতরে বসে অপেক্ষা করছেন জেলা প্রশাসকের কাছে মনোনয়ন জমা দেওয়ার জন্য। সকাল 9টায় আসলে কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছিল, কিন্তু আমরা দেখেছি প্রার্থীরা আসতে শুরু করেছেন সকাল 10টার পর, কিন্তু বিকেল ঠিক 5টার আগ মুহূর্তে আসলে অনেকজন প্রার্থী এসে ভিড় জমান এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে। তো বিকেল 5টায় রিটার্নিং অফিসার কার্যালয়ে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে, তার আগে যেসব প্রার্থীরা প্রবেশ করতে পেরেছেন তারা এখন পড়তে তারা অপেক্ষা করছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। তার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি বাছাই প্রক্রিয়া বা নিবন্ধন প্রক্রিয়া চলে, সেটি মূলত নির্বাচন কমিশনের কর্মকর্তারা সম্পন্ন করছেন। দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা বসে আছেন এবং তারা প্রথমে কিন্তু যেসব প্রার্থী আসেন তাদের নামগুলি তারা তালিকাভুক্ত করে, তাদের একটি নাম্বার দেন, একটা কাগজ দেন, এরপর তাদের মনোনয়নপত্রগুলো দেখে তারা প্রবেশ করেন জেলা প্রশাসকের কার্যালয়ে, এবং জেলা প্রশাসক সেখানে তারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে কিন্তু তারা মনোনয়নপত্রগুলো গ্রহণ করছেন। তো এখন পর্যন্ত প্রায় চট্টগ্রামে যারা কিন্তু আমি দেখেছি আমরা 16টি আসনের প্রধান যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কিন্তু যারা হেভিয়েট প্রার্থী রয়েছেন তারা কিন্তু দুপুর 2টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন বিভিন্ন দল থেকে তারা আসছেন, তারা নির্বাচন কমিশনের কাছে রিটার্নিং কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, সেটি কিন্তু নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। তিনি বলেছেন তারা বিকেল 5টার মধ্যে তার কার্যালয়ে প্রবেশ করতে পেরেছেন, তাদের মনোনয়নপত্র তিনি গ্রহণ করবেন, এরপর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না, কারণ ইতিমধ্যে কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যে দরজাটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি আপনি চট্টগ্রাম মিরেশ্বর এক আসন থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি আওয়ামী লীগের প্রার্থী, তিনি তার উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এখানের মধ্যে চট্টগ্রাম বিশেষ করে নগরের যারা প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপি তার উপপক্ষের কিন্তু তারা এখানে এসে জমা দিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যারা ছিলেন তারা কিন্তু নগরের 4টি আসন তারা একযোগে এসে সিটি মেয়র এসে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপির প্রার্থীর মধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল্লাহ নোমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এককভাবে এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত 200-এর বেশি মনোনয়নপত্র জমা পড়েছে জেলা প্রশাসক একদিকে, আর অপরদিকে রয়েছেন বিভাগীয় কমিশনার দুজনে কিন্তু রিটার্নিং কর্মকর্তার, এক্ষেত্রে বিভাগীয় কমিশনার শহরের 6টি এবং জেলার 10টি নির্বাচনের কর্মকর্তা জেলা প্রশাসক। তো এখন পর্যন্ত আমরা আমার কাছে এসেছিল যে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কিছু লোক অপেক্ষা করছেন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, তার সর্বশেষ তথ্য। মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানাতে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন।